সবচেয়ে ভালো লেগেছে ভাই, আমাকে ভাইবা বোর্ডে কোশ্চেন করা হয়েছিল এইচএস কোডের উপর, তো আমি যখন বলেছি ওনারা এত মানে স্যাটিসফাই হয়েছে, মানে কল্পনাই করতে পারে নাই যে আমি এটা পারবো, মানে ধরেই নিয়েছে যে আমি যেহেতু অন্য প্রফেশনে ছিলাম এখানে আসছি, আমি এটা বোধহয় খুব একটা ভালো বুঝি না, কিন্তু ওই যে আপনি এত চমৎকার করে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছেন যে ওইটা আমার মাথায় একদম বসে গিয়েছে, তা আমি ওইভাবেই বললাম যে হ্যাঁ এটা চ্যাপ্টার। স্যাটিসফ্যাকশনের লেভেল 95 to 98। আপনার মানে অনলাইন ক্লাসের বা অনলাইন কোর্সের উপর ভরসা মোটামুটি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু স্যার আপনার যে 16টা ভিডিওটা দেখার পরে মোটামুটি একটা মানে বিলিভ এসে যায় এটা করা যায়। তো মোটামুটি গ্রুপ স্টাডি করার পরে আমি 100% স্যাটিসফাই আদল ভাইয়ের মতো। মাশাআল্লাহ, অবশ্যই আমি স্যাটিসফাই, আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে যে আমি ঠিক যেমন করে আমার প্রেজেন্টেশন গুলো চাচ্ছিলাম এমন করে এসেছে, শুধু স্টুডেন্ট হিসেবে না, যেহেতু আমি একজন টিচারও, কাজে ওই দিক থেকে আমার মনে হয় যে আসলে আপনাদের দিক থেকে আমি আমার কাছে মনে হয়নি যে কোনো ত্রুটি আছে, পড়াশোনা করেছি এটা সত্যি, এখনো চেষ্টা করছি, আর এর মধ্যে আসলে মজার ব্যাপার হলো জবও পেয়ে গিয়েছি একটা, এটাও একটা মজার ব্যাপার যে এইটুকুর মধ্যে আবার এটাই সাকসেস। এটা কি ভ্যাট রিলেটেড? জি ভাইয়া, আমি এলবিএস এ ভ্যাট এন্ড ইনকাম ট্যাক্স কনসালটেন্ট হিসেবে অলরেডি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তো আপনাদের এই কোর্সটা আমাকে অনেক মানে হেল্প করে। আর একটা যেটা ব্যাপার, আমার তো যে রিপিটেডলি দেখার অভ্যাস আছে, আমি বারবার দেখতে থাকি, বারবার মানে আমি যেগুলো নোট করেছি ওগুলো বারবার পড়তে থাকি, তা আসলে অনেক প্রবলেমে আমার সলভ হয়ে যায়, হয়তো বা আমি ওইভাবে বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যখন এখন ফাইনালি আমি যখন ফিল্ডে নামবো, আমার প্রবলেম গুলো বোধ হয় অতটা মারাত্মক আকার হবে না অন্যদের মতো আর কি, এটা মনে হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ভাই, আমাকে ভাইবা বোর্ডে কোশ্চেন করা হয়েছিল এইচএস কোডের উপর, তো আমি যখন বলেছি ওনারা এত মানে স্যাটিসফাই হয়েছে, মানে কল্পনাই করতে পারে নাই যে আমি এটা পারবো, মানে ধরেই নিয়েছে যে আমি যেহেতু অন্য প্রফেশনে ছিলাম এখানে আসছি, আমি এটা বোধহয় খুব একটা ভালো বুঝি না, কিন্তু ওই যে আপনি এত চমৎকার করে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছেন যে ওইটা আমার মাথায় একদম বসে গিয়েছে, তা আমি ওইভাবেই বললাম যে হ্যাঁ এটা চ্যাপ্টার, এটা চ্যাপ্টারের সাম হেডলাইন্স, তো আর কি মানে ওনারাও আলহামদুলিল্লাহ স্যাটিসফাই বলছে যে হ্যাঁ, ওনারাও আশাবাদী যে ভালো পারফরমেন্স, বেটার পারফরমেন্স হয়তো দিব ইনশাআল্লাহ, এই আর কি দোয়া করবেন, বাকিটা দেখা যাক সময়ের অপেক্ষা। খুব ভালোভাবে সবকিছুই হবে, আর আমাদের টিম সাপোর্টটা আমরা রেগুলার করব, এবং এটা আরো কিভাবে আরো ভালো করা যায় তো সেই বিষয়ে আমার চিন্তা আছে। এখানে কিন্তু কয়েকদিন ধরে ওনার সাথে খুব ক্লোজলি ছিলাম আমি, মানে আমি আবিদ ভাই আমরা মোটামুটি ক্লোজলি ওনার ছিলাম, রিদন ভাই কোথাও আলহামদুলিল্লাহ ওনার কনসেপ্ট ফুল ক্লিয়ার, খুব সামান্য কিছু জায়গায় উনি একটু মানে ডিসিশন তো সবসময় করা যায় না, আদার দেন উনি খুব সাপোর্টিভ এবং সবচেয়ে বড় কথা ভালো পড়াশোনা করেছেন বিষয়টা নিয়ে এবং ভালো জানেনও। আর আরেকটা জিনিস ওনার সবচেয়ে পজিটিভ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে উনি যেটা জানেন না সেটাকে উইদাউট এনি হেজিটেশন বলে ফেলেছে, ভাইয়া এটা আমি এখন ক্লিয়ার না,